হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিমি, আর আমার আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি চান করে নিয়ে চলে এসেছি, বাকি যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। চান করে আমি মুখে টোনার লাগাই, কোনো ক্রিম ট্রিম আমি ইউজ করি না তেমন। ক্রিম ইউজ করতাম আমি ল্যাকটোক্যালামাইন লাগাতাম, কিন্তু আপাতত মুখে একটু র্যাশ র্যাশ বেরোচ্ছে বলে আমি কোনো ক্রিমই ইউজ করছি না। ফেস ওয়াশ করে এসে মুখে সোজা টোনার লাগিয়ে নিই, ব্যাস। এই হচ্ছে আমার স্কিন কেয়ার ডেইলি। আর হ্যাঁ, আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর আমার যারা নতুন ভিউয়ার্স আছো তাদের বলবো, রিকোয়েস্ট করবো যে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, তাহলে আমি রোজ তোমাদের জন্য এরকম অনেক ভালো ভালো ব্লগ নিয়ে হাজির হব। মাম্মাম দুপুরে ঘুম থেকে উঠে গেছে, আর ওকে আমি কাজলের টিপ পরিয়ে দেব যাতে আমার সোনাটার কারো নজর না লাগে। ও টিপ পরার সময় কিন্তু একদম চুপ করে থাকে, ও টিপ পরতে খুব ভালোবাসে। দুপুরে লাঞ্চ সেরে আমি চলে এসেছি ঘরে, আর বিছানার চাদরটা ভীষণ নোংরা হয়েছিল তাই ভাবলাম বিছানার চাদরটা বদলে নিই। আমি ঝটপট বিছানার চাদরটা বদলে নেব। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার বিছানার চারপাশে এরকম করে বালিশ সাজানো কেন থাকে। এই বালিশগুলো আমি দিই আমার মেয়ের জন্য, ও তো ভীষণ দুরন্ত, ওই জন্য চারিপাশে আমি বালিশ দিয়ে রাখি যাতে ও খেলা করতে করতে পড়ে গেলে ওর মাথায় না লাগে। কারণ এপাশে জানলা আছে, ওপাশে খাটের উঁচু পাশটা থাকে, ও অনেক সময় ছোটাছুটি করতে করতে খাটের একোনায় ওকোনায় গিয়ে ছিটকে ছুটকে পড়ে, ওই জন্য আমি চারিপাশে বালিশ দিয়ে রাখি যাতে ওর মাথায় না লাগে। বিছানাটা মানুষের থেকে আমাদের বালিশ বেশি।
চাদর আর বালিশের কভারগুলো এখনই ভিজিয়ে রাখবো, নইলে ধোয়ার সময় পরিষ্কার হতে চায় না। তাহলে চলো চটপট আমি এগুলো ভিজিয়ে নিই। এখন চলে এসেছি সন্ধ্যার টিফিন বানানোর জন্য রান্নাঘরে, আর আজকে আমি বানাবো বাঙালি পদ্ধতিতে চাউমিন। আর তার জন্য আলু অবশ্যই লাগবে, আলু ছাড়া বাঙালির একদমই চলে না। আলু, গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আমি সরষের তেলে রান্না বেশি পছন্দ করি, তার জন্য সরষের তেল দিয়ে আমি চাউমিনটা বানাবো। তাহলে চলো দেখো আমি কী করে চাউমিন বানাই। আমি কিন্তু এই পান্ডা চাউমিনটা বেশি পছন্দ করি, ভেজ আক্কা নুডলস। এটা ভীষণ সুন্দর, টেস্টি হয় খেতে, যেমনভাবে রান্না করো তেমনভাবেই ভালো লাগে খেতে।
এদিকে আমার টিফিন করতে করতে সঞ্জয়ও বাড়ি এসে গেছে। ওকে কিন্তু ঘরে ঢোকার আগে অনেক কিছুই করতে হয় সেফ থাকার জন্য। ও প্রত্যেকটা জিনিস স্যানিটাইজ করবে এখন। আর এতটা সেফটি থাকার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আছে দুটো বাচ্চা, তোমরা সবাই জানো, ওই জন্য ও এতটা সেফটি থাকার চেষ্টা করে। ও বাইরেও খুব সেফটি থাকে। ওর ভীষণ কষ্ট হয়, সবসময় মাস্ক পরে যাতায়াত করতে হয়, খুব কষ্ট হয় ওর। ও দেখো এখন প্রত্যেকটা জিনিস স্যানিটাইজ করে নেবে, প্রত্যেকটা জিনিস স্যানিটাইজ করার পরে ও সোজা চলে যাবে বাথরুমে, একদম চান্দান করে তারপরে ঘরে ঢুকবে। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক বকবক করে ফেলেছি। আর তোমরা অবশ্যই আমাকে জানিও আমার সঙ্গে আড্ডা দিতে তোমাদের কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সবাই সাবধানে থেকো, তোমরা সেফ থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি চাউমিন দেখাতে দেখাতে। তাহলে সবাই বাড়িতে থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর অপেক্ষা করো আমার নতুন ব্লগের জন্য। তোমাদের সবাইকে অনেক 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 মিস করব। টাটা, লাভ ইউ অল, বাই বাই।